হুদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই বীরের ভূমিতে বীরদের জন্ম আর হাতে আছে ফালাক আমি এই শব্দটা একটু আরবিতে মানে এটার বাংলা অর্থটা কি সার্চ করছিলাম তো বীরদের যে ফালাক আর কি বলা হয় যে ধরেন আরবিতে যে অর্থ আমি এটা আসলে বুঝি নাই যে বীর আরবিতে ফালাক শব্দের অর্থটা আসে আপনার কক্ষ মহাজাগতিক পথ জাহাজ বা কোনো স্থান আবার দেখলাম যে কেউ বলছেন যে বিজয়ী তবে আমার কাছে মনে হচ্ছে বিজয়ীটা যদি হয় তাহলে ঠিক আছে দর্শক বীর এবং ইসাল যুদ্ধে আমাদের লেবাননের হিজুদের সেক্টরে কি কি মেশিনারিজ বা ইকুইপমেন্ট আছে এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের দীর্ঘদিন যাবতীয় একটা কি ছিল ফোকাস ছিল যে এরা কি রাখে হিজুদের বেলায় আমাদের বীরদের কাছে তো অনেক কিছু দেখছি আমরা আচ্ছা এর মাঝখানে নাম উঠে এসেছে আপনার কী যে ফালাক এবং বুরকান নামের কিছু ক্ষেপণাস্ত্রের নাম এই যে বুরকান বা ফালাক এই দুইটা জিনিসের যে ব্যবহার গতকালকে আমরা দেখেছি যৌথভাবে একসাথে হিজুরা আপনার বেশ কয়েকটা ঘাটিতে আক্রমণ করছে না ইসালের তখন এখানে ব্যবহার করা হয়েছে ফালাক এবং বুরকান তো দেখি কি এই জিনিস যেটা ইসালের অত্যাধুনিক প্রযুক্তিকে ফাঁকি দিয়ে এদের সামরিক ঘাটিগুলোকে মানে উড়াই দিল ঝাঁঝরা করে দিল ইসালকে প্রতিহত করতে নতুন সমরাষ্ট্র ব্যবহার করছে ল্যাবাননের হিজুরা বীরদের দাবি চলমান যুদ্ধের মধ্যেই তাদের অস্ত্রভাণ্ডারে আছে বোরকান এবং ফালাক নামের স্বল্প ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ইসালিদের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র জুড়ে সফলতা পাওয়ার দাবিটাও করেছে আমাদের বীররা স্বল্প হলেও এটি উচ্চে মানে উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম মানে এটা হইতে পারে থাকে না যে মরিচ ছোট ঝাল বেশি এরকম হইতে পারে আর কি তাই চালাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ ইসালের মতো সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই টিকে থাকতে হলে প্রয়োজন অত্যাধুনিক সব সমরাষ্ট্র তাই লেবাননের হিজুরা একদিকে যেমন হামলা চালাচ্ছে তেমনি ভান্ডারেও যুক্ত করছে নিত্য নতুন নানান সমরযান যুদ্ধের মধ্যে লেবাননের এই গোষ্ঠীটি তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে বুরকার এবং ফালাক আপনার ফালাকের অর্থ তো বললামই আর বুরকারের অর্থ হচ্ছে আগ্নেয়গিরি এটা যায় এটার সাথে জায়েজ এই বুরকানেরও রয়েছে উচ্চ বিস্ফোরক ধারণ ক্ষমতা আমাদের নাসির ভাই বলছেন সর্বোচ্চ প্রধান কেজি পর্যন্ত বিস্ফোরক করতে পারে আমাদের এই এবং হাসান ভাই বলছেন ইসালে হামলায় ইতিহাসে প্রথমবারের মতন ড্রোন ব্যবহার করা হয়েছে এবং কি ফলাক এবং বুরকানকেও ব্যবহার করা হয়েছে এছাড়া উন্নত এই মিসাইলগুলো গুলো দিয়েও হামলা চালিয়েছে যা অল্পদিন কিছুদিন আগেই আমাদের ভান্ডারে যুক্ত হয়েছে আপনার ফালাক এবং বুরকান অত্যাধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র এগুলো তিনশো থেকে পাঁচশো কিলোগ্রাম অর্থাৎ হাফ টন বিস্ফোরক বহন করতে পারে হিজুদের দাবি যে ইসালের অত্যাধুনিক আয়রন ডোম করার সক্ষমতা দেখিয়েছে তাদের বুরকান এবং লক্ষ্য প্রস্তুতিও নিখুঁত ভাবে আঘাত আনতে সক্ষমতা দেখিয়েছে যদিও নতুন এই দুইটা জিনিস সম্পর্কে মেশিন সম্পর্কে এর বেশি কোনো বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি দরকারও নাই কারণ এটা নিয়ে গবেষণা হবে ইয়েমেনের আমাদের যে বিদ্রোহীরা আছে তাদের কাছেও কিন্তু এই মিসাইলের নাকি কানেকটিভিটি আছে মানে আমাদের বীররা ইয়ে থেকে যে মারে আমি পরশুদিন একটা নিউজ দিয়েছিলাম যে ইলাত শহরের দিয়েছিল সম্ভবত এই বুরকানি তারা ব্যবহার করে আর কমন ফ্যাক্ট কোনটা ইয়েমেন বলেন লেবানন বলেন দুইটা গোষ্ঠীরই আদি পিতাকে বা আন্তর্জাতিকভাবে দাবি করা হয় কার সন্তান ইরানের সো ইরানের কাছে তো এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ইকুইপমেন্ট পৃথিবীর তারা ক্যারি করে সো তারা এগুলো দিতে পারে এটা আমি বিশ্বাস করি এরকম নাও শক্তিশালী বহুত কিছু আনতে হবে যেটা দিয়ে আরও ধরেন ধাঁচিয়া উড়াই দেওয়া যাইতে পারে তো আমাদের ইয়েমেনের বীরদের কাছে যেটা আছে সেটা নাকি আপনার এক হাজার থেকে চোদ্দোশো কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম যার কারণে লোহিত সাগর বাবাল মান্দ এইটিন উপসাগর পাড়ি দিয়ে এসে কিন্তু ইসালের ইলাদ বন্দরে টাচ করতে পারছে এরকম অনেক জিনিসপত্র আরও আসা দরকার যারা মুসলিম রাষ্ট্র আছে তারা মনে হয় যে আর সহযোগিতা বাড়ানো উচিত খেলা হবে مرحبا السلام عليكم